মিয়ানমারের দুর্ঘটনায় কবলিত হওয়ার আগে বিমানের উড়োজাহাজটি সামনের চাকা দিয়ে অবতরণ করেছিল। এ সময় গতিও ছিল অস্বাভাবিক। পেছনের চাকার পরিবর্তে সামনের চাকা আগে রানওয়ে স্পর্শ করায় ছিটকে যায় উড়োজাহাজটি। দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে এসব জানতে পেরেছে সিভিল এভিয়েশন তদন্তকারীরা। দুর্ঘটনার আগের কয়েক মিনিটের ঘটনাকে রহস্যজনক বলে মনে করছে তারা। আরও জানাচ্ছেন রীতা নাহার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ এইট উড়োজাহাজটি গত 8 মে বৈরী আবহাওয়ায় ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে পাইলট ক্রু সহ 36 আরোহীর মধ্যে 19 জন আহত হন। দুর্ঘটনার তদন্ত করছে মিয়ানমারের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। সংস্থাটির তদন্ত কমিটির সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ সিভিল এভিয়েশনের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপের প্রধান সালাউদ্দিন এম রহমতুল্লাহ। তিনি বলেন, আবহাওয়া খারাপ থাকায় কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটকে বিমানবন্দরের ওপরই কিছুক্ষণ উঠতে বলা হয়। প্রায় 10 মিনিট পর উড়োজাহাজটি নিচে নেমে এসে আবার ওপরে উঠে যায়। এরপরই হঠাৎ রানওয়েতে আছড়ে পড়ে। এ সময় পেছনের চাকার পরিবর্তে সামনের চাকা আগে রানওয়ে স্পর্শ করে, যা খুবই অস্বাভাবিক ঘটনা। টেক অফের পর মুহূর্তেই আবার যে ল্যান্ডব্যাক করবে, রানওয়েতে অনেক দূর চলে গেছে, তখন ডেফিনেটলি পাইলটরা সজাগে এটা ল্যান্ডব্যাক অমনিভাবে করবে না। আর ল্যান্ডব্যাক যদি করতেও চায় তাহলে কখনোই নোজ অমনি করে ডাউন করে কোনো দিনই রানওয়ে টাচ করবে না। তিনি জানান, বৈরী আবহাওয়ার সাথে সেদিন ছিল দমকা বাতাস ও বজ্রপাত, এ কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। আবার অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়েও দুর্ঘটনা হতে পারে। তবে ঠিক কি ঘটেছে তা নিশ্চিত হওয়া যাবে ব্ল্যাক বক্স বিশ্লেষণের পর। যদি মাইক্রোবাস সত্যি হিট করে থাকে তাহলে তো জাহাজটাকে টোটালি আনকন্ট্রোল করে ফেলেছে সেই মুহূর্তে, এবং এটাই জাহাজের পড়াটা এমনভাবে মনে হচ্ছে যেন এটা আনকন্ট্রোলড অবস্থায় বা স্টলড অবস্থায় জাহাজটা পড়েছে, না নোজ ডাইভ দিয়ে পড়েছে। তো সেটা যদি হয় তা ওয়েদার একটা বিরাট একটা ফ্যাক্টর হতেই পারে। ব্ল্যাক বক্সের ককপিট ভয়েস রেকর্ড ও ফ্লাইট ডাটা রেকর্ড বিশ্লেষণের জন্য অস্ট্রেলিয়া পাঠানো হবে। আগামী 10 থেকে 14 জুন অস্ট্রেলিয়াতে চলবে এসব তথ্য বিশ্লেষণের কাজ। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।